আসসালামু আলাইকুম। টিআর জামাদার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। যারা ব্যবসা করবেন ভাবছেন কিন্তু কি ব্যবসা করবেন এখনো বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি খুব উপকারে আসবে। তো ব্যবসা করার জন্য আসলে আপনার মাথায় হয়তো অনেক বুদ্ধি আছে, অনেক আইডিয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া আপনি কাজে লাগাতে পারেননি। যদি আপনি এমনটি হয়ে থাকেন, যদি আপনার বেলা এমনটা হয়ে থাকে, তাহলে আপনাকে বলছি আপনি অল্প টাকার মধ্যে যদি একটা ব্যবসা শুরু করতে চান তাহলে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। চা পাতার ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি চাইলে ক্ষুদ্র পরিসরে অথবা বৃহৎ পরিসরে যে কোনোভাবে চা পাতার ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি মাত্র 5,000 টাকা দিয়ে কিন্তু চা পাতার ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি আপনি মনে করেন বৃহৎ পরিসরে ইনভেস্ট করে ব্যবসা করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যদি আপনার এই ব্যবসা সম্পর্কে ধারণা না থাকে, এই ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে প্রথমে ক্ষুদ্র পরিসরে শুরু করুন। ক্ষুদ্র পরিসরে শুরু করে আগে ব্যবসাটা সম্পর্কে একটু ধারণা নিন যে আসলে এই ব্যবসাটাতে কী রয়েছে, আসলে এই ব্যবসা কীভাবে করলে অনেক বেশি লাভবান হওয়া যাবে, সেটা আগে বোঝার জন্য আপনি অল্প টাকা ইনভেস্ট করে ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা শুরু করুন। তো যখন আপনি ব্যবসাটা ভালো বুঝতে পারবেন তখন আপনি ধীরে ধীরে ইনভেস্ট বাড়াতে থাকবেন, এবং ধীরে ধীরে ইনভেস্ট বাড়িয়ে আপনি চাইলে বৃহৎ পরিসরে ব্যবসাটা করতে পারবেন। তো যদি আপনি বৃহৎ পরিসরে ব্যবসাটা করতে চান সেক্ষেত্রে আপনাকে আমরা সহযোগিতা করতে পারবো, তবে আপনাকে রিকমেন্ড করবো আগে ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা শুরু করুন। তো ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা কীভাবে শুরু করবেন, এর জন্য আপনাকে আমাদের টিআই জামাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব চা পাতার প্যাকেট রয়েছে, এই চা পাতার প্যাকেটগুলোতে ভর্তি করে আপনি সিডি এই চা পাতার প্যাকেটগুলোতে ভর্তি করে আপনি সিডি ওয়েব আরডি বিওপি জিবিওপি যে ধরনের চা পাতার প্রচলন রয়েছে বাংলাদেশে প্রায় সব ধরনের চা পাতা নিয়েই আপনি ব্যবসা করতে পারবেন। এগুলো আসলে কোন এলাকায় কোন চা পাতা চলে সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে আগে ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা শুরু করতে হবে। যখন আপনি ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা শুরু করে বুঝতে পারবেন যে আপনার এলাকায় কোন চা পাতাটা চলে, তখন কিন্তু আপনি ধীরে ধীরে ইনভেস্ট করার পরিমাণটা বাড়াতে পারবেন। আর আপনি আপনার নিজের বিক্রি করার সক্ষমতা কতটুকু সেটা যখন আপনি বুঝতে পারবেন তখনও কিন্তু আপনি ইনভেস্ট বাড়াতে পারবেন হয়ে যাবে। এর জন্য আপনাকে কিন্তু আগে শুরু করতে হবে। মাঠের বাইরে থেকে বোঝা যায় যে হয়তোবা এই বলটা এভাবে না মেরে ওভাবে মারলে খুব সহজে ছক্কা হয়ে যেত, চার হয়ে যেত। এটা বাইরে থেকে বলাটা যতটা সহজ কিন্তু প্রকৃত অর্থে সেখানে ক্রিজে দাঁড়িয়ে খেলাটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার, কৌশলের ব্যাপার, সাধনার ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার। ঠিক তেমনিভাবে ব্যবসা ক্ষেত্রেও বাইরে থেকে অনেক সহজভাবে অনেক কিছু বলা যায়, এখানে বসে থেকে যে আমি বলছি এটাও কিন্তু খুব সহজে বলতে পারছি, কিন্তু মাঠে নেমে ফিল্ডে কাজ করে মার্কেটিং করে দোকানদারকে বুঝিয়ে মাল তার হাতে গুছিয়ে দেওয়া, তারপরে পরবর্তীতে সেই মালের ভালো ফিডব্যাক পেয়ে আবারও তার কাছে মাল বিক্রি করা, এই যে প্রসেসগুলো এগুলো কিন্তু আপনাকে এখানে আমি বসে থেকে বলে দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি একটা যেভাবে বললাম হয়তো সেটা সেভাবেও না হতে পারে, অন্যভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে। তাই আসলে ব্যবসা এখানে বসে থেকে বলে দিয়ে বোঝানো বা শেখানো সম্ভব নয়, সম্পূর্ণটাই নিজের উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে কাজ করবেন, আর সম্পূর্ণটাই নির্ভর করছে আসলে আপনার কর্মদক্ষতার উপরে, আপনার অভিজ্ঞতার উপরে। অনেক বেশি কথা বলে ফেললাম। তো যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান তাহলে আপনার প্রতি আহ্বান রইল, এই যে আমি ডিসপ্লেতে মোবাইল নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করার জন্য। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কীভাবে চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন সে ব্যাপারে আপনাকে সার্বিক সহায়তা করা হবে। আশা রাখছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খুদা হাফিজ।